সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। শিবম মার্বেল এন্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। একাধিক দাবিতে আজ মঙ্গলবার দুপুর দুটো নাগাদ আরামবাগের কুটিপুকুরে মহকুমা শাসকের দপ্তরে মহকুমা শাসককে ডেপুটেশন দিল জাতীয় কংগ্রেস আরামবাগ শাখা। যে দাবিগুলি মূলত ছিল সেগুলি হলো আরামবাগ মহকুমা জুড়ে গ্রাম পঞ্চায়েতে আবাস যোজনার লাগাম ছাড়া দুর্নীতি, রাসায়নিক সারের অত্যধিক মূল্য বৃদ্ধি, মহকুমার স্বাস্থ্য কেন্দ্রগুলির বেহাল অবস্থা ইত্যাদি আরও ইস্যু নিয়ে মহকুমা শাসককে ডেপুটেশন দেন আরামবাগ জাতীয় কংগ্রেস নেতৃত্ব এবং কর্মীরা। আজকে ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষে মাননীয় এসডিএম মহাশয়কে আমরা একটা ডেপুটেশন দিলাম আমাদের সাতটা দাবি নিয়ে। সেই দাবিগুলির মধ্যে ছিল আরামবাগ মহকুমা জুড়ে সমস্ত পঞ্চায়েতগুলিতে আবাস যোজনায় যে ব্যাপক দুর্নীতি, এই দুর্নীতির সমস্ত রকম তদন্ত করে এবং যারা পেয়েছে এবং যারা পায়নি সমস্ত তালিকা পঞ্চায়েতগুলির সামনে প্রকাশ করতে হবে মাননীয়। এরপর আমাদের ছিল সারা আরামবাগ জুড়ে রাসায়নিক সারের যে অত্যাধিক দ্রব্যমূল্য বৃদ্ধি, সেই বৃদ্ধির রোধ করতে হবে। বর্তমানে আলুর চাষের মরশুম চলছে, রাসায়নিক সারের যে দাম অত্যাধিক বেড়ে গেছে। মাননীয় মহাশয়কে বললাম এই সারের দাম অবিলম্বে কমানোর ব্যবস্থা করতে হবে। 3 নম্বর পয়েন্ট ছিল মহকুমা জুড়ে যে স্বাস্থ্য, যে ছোটো ছোটো স্বাস্থ্যকেন্দ্রগুলি আছে, উপস্বাস্থ্যকেন্দ্র যেইগুলি আছে, সমস্ত উপস্বাস্থ্যকেন্দ্রগুলির বেহাল দশা অবিলম্বে দূর করতে হবে, যাতে এলাকার গরিব মানুষ যাতে এর পরিষেবা পায়। সেই জন্যে এইগুলোকে যথোপযুক্ত কাজের জন্য তৈরি করতে হবে, যোগ্য করে তুলতে হবে। 4 নম্বর হচ্ছে খানাকুল, পুরসুড়া, গোঘাট, এই তিনটে এলাকায় কোনো সরকারি কোনো কেন্দ্রীয় বাসস্ট্যান্ড নেই, যার ফলে গ্রীষ্ম বর্ষা সাধারণ মানুষ সাধারণত বর্ষার সময় আশেপাশে চা দোকানে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হন। এই তিনটি জায়গায় খানাকুল থানার সামনে, রাজহাটি আর পুরসুড়ার বালিপুর, চিলেড্যাং, এই সমস্ত জায়গাগুলিতে বাসস্ট্যান্ড নির্মাণ করতে হবে এবং শৌচালয়ের ব্যবস্থা করতে হবে। পরের পয়েন্ট ছিল সমগ্র আরামবাগ মহকুমা জুড়ে এখনও পর্যন্ত স্বাধীনতার 70 বছর পরেও বাঁশের সেতুগুলি পারাপার করে আমাদেরকে পারাপার করতে হয়, সাধারণ মানুষকে পারাপার করতে হয়, এবং এই বাঁশের সেতুর উপর দিয়ে পারাপার করলেও এখানে অবৈধভাবে টাকা তোলা হচ্ছে। এই টাকা তোলা বন্ধ করতে হবে এবং এই বাঁশের সেতুগুলো যাতে কংক্রিটের করা যায় তার ব্যবস্থা দ্রুত করতে হবে। পিএইচি জল যে এলাকা, যে প্রথম যখন চালু হয়েছিল পিএইচি জল যতদূর বিস্তৃত ছিল এর, এখনও পর্যন্ত ততদূরই আছে। আমি উদাহরণ হিসাবে বলতে চাই যে খানাকুল 1 নম্বর ব্লকে হয়তো 4টে গ্রামে এই পিএইচি জল যাচ্ছে, বাকি 10টা গ্রামে এই পিএইচি জল যাচ্ছে না। সেই পিএইচি জলের এলাকা বৃদ্ধি করতে হবে। তাছাড়া আরামবাগ শহর জুড়ে যে বেআইনি পার্কিং চলছে, এই বেআইনি পার্কিং বন্ধ করতে হবে। মাননীয় এসডিএম মহাশয় আমাদের সমস্ত পয়েন্টগুলি, সমস্ত দাবিগুলি যথাযথ যোগ্য মর্যাদা দিয়ে উনি বিবেচনা সহকারে এইগুলো শুনেছেন এবং সমস্তগুলি উনি নিজে স্বীকার করেছেন। আপনাদের প্রতিটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ এবং এসেনশিয়াল। হ্যাঁ, উনি বলেছেন আমি নিজের থেকে ব্যবস্থা নিয়ে এই এই সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করব। নাজির হোসেন চৌধুরী। না, আমরা 72 আন্দোলনে যাব। হুট আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, শহরের ঘিঞ্চি পরিবেশ ছেড়ে শুধু একবার যাচাই করুন এসে। চাইনিজ থেকে ইন্ডিয়ান ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, কালীপুর রেলব্রিজের কাছে।
এবং চা দাও বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984।